ঘরদহ মানব কল্যাণ মঞ্চের উদ্যোগে আজ প্রতিবন্ধীদের শনাক্তকরণ ও সার্টিফিকেট প্রদান কর্মসূচি পালিত হলো। সপ্তগ্রাম হাই মাদ্রাসা স্কুলে আয়োজিত হলো বিশেষ এই কর্মশালা। অধ্যাপক সংসদ সৌগত রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির পরিচালনায় ডক্টর বি এন বসু হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই প্রতিবন্ধী শনাক্তকরণ ও সার্টিফিকেট প্রদান কর্মসূচিতে শতাধিক প্রতিবন্ধী মানুষকে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রতিবন্ধী সার্টিফিকেট প্রদান করা হয়। এদিনের এই বিশেষ কর্মসূচিতে হাজির ছিলেন বিধায়ক রাজীব লোচন সোরেন, মৃত্যুঞ্জয় মুর্মু, পরেশ মুর্মু, কৃষ্ণগোপাল ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। বিনা পয়সায় যদি আমরা আমাদেরই সমাজের মানুষের কাছে না দাঁড়াতে পারি, তাহলে সর্বপ্রথম মনে রাখবে আমরা সুস্থ মানুষ হিসেবে আমরা বিকলাঙ্গ মানবিকতার পরিচয় আমরা দিয়ে ফেলব। তাই আমি সর্বপ্রথমে হার্দিক অভিনন্দন এবং ধন্যবাদ দেব গৌরবাবুকে এবং সভাপতি সাহেবকে যে এত সুন্দর এই খর্দা বিধান খর্দা পৌরসভা এলাকায় যে সুন্দর যে ব্যবস্থাপনা করেছেন, আমি ওনাদের কাছে চাই আপনাদের এই উদ্যোগটা প্রত্যেকটি বিধানসভা প্রত্যেকটি জেলায় আরও ছড়িয়ে দেওয়া হোক, সেজন্য আপনাদের যা কিছু সাহায্য সহযোগিতা লাগবে আমরা আপনাদের সঙ্গে সাহায্য সহযোগিতা শুধু তাই নয় আমরাও আপনাদের সাহায্য সহযোগিতা অর্থাৎ কোঅপারেশন নিয়ে এই সার্টিফিকেট প্রদান অর্থে এই প্রতিবন্ধী এই সমস্ত বিষয়গুলো যাতে আরও বেশি বেশি করে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। একটা জায়গায় আমরাও মানছি সরকারের বিভিন্ন প্রসেসের জন্য অনেক প্রতিবন্ধীকে আমরা সার্টিফিকেট পাইয়ে দিতে পারছি না বা বিলম্বিত হচ্ছে এবং সরকারের কাছে এই এডগুলো অত্যন্ত অপ্রতুল, ফলে সবাই সবসময় চর্জলি পেয়ে যেতে পারে না। এই ধরনের এনজিওগুলো যদি সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকে তাহলে প্রত্যেকটা মানুষের কাছে চর্জলি আমরা পৌঁছে যেতে পারব। এই শনাক্তকরণ শিবির করলে তিনটে পার্ট হয়, একটা শনাক্তকরণ শিবির করা, তারপরে সার্টিফিকেট দেওয়া, তারপর তার সরঞ্জাম অর্থাৎ তার কী কী প্রয়োজন হচ্ছে সেই প্রয়োজন জিনিসপত্রগুলো দেওয়া। কিন্তু আমরা এর আগে যখন শনাক্তকরণ শিবির করেছিলাম তারপরে এই প্যান্ডামিক সিচুয়েশান তৈরি হয়ে গেল, যার জন্য আমরা সার্টিফিকেটটা দেওয়া তারপরে সরঞ্জামের ক্ষেত্রে আমরা আর কিছু করতে পারিনি। এবার 2022 এই যে 14 জুন আমরা করছি, প্রথম হচ্ছে সার্টিফিকেট শনাক্তকরণ শিবির করা এবং পরবর্তীকালে আমরা সার্টিফিকেটটা দিয়ে দেব এবং পাশাপাশি সরঞ্জামের জন্য একটা চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানবিক প্রকল্প, সেই প্রকল্পের আওতায় যদি আমরা কিছু মানুষকে সরকারি হাসপাতালের মাধ্যম দিয়ে যদি নিয়ে আসা যায় বা তাদের প্রাপ্য অনুযায়ী যদি নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা এই মানবিক প্রকল্পে ঢুকলে অন্তত এই বঞ্চিত অবহেলিত মানুষ যারা পরিবারের কাছেও একটা সময় খুব অবহেলিত হয় এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে অন্তত গভর্নমেন্টের যে মানবিক প্রকল্পের মাধ্যম দিয়ে 1000 টাকার যে অনুদান আছে সেটাকে যদি আমরা পাওয়াতে পারি তাহলে কিন্তু খর্দা মানব কল্যাণ মঞ্চের এই যে প্রয়াস এই প্রয়াস সার্থক হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস হবে যে আমরা গভর্নমেন্টের এই একটা সুন্দর প্রকল্প এবং এই অবহেলিত মানুষজনদের জন্য গভর্নমেন্ট যে কত উদার সেই জায়গাটাও আমরা একটা পরিষ্কার করতে পারব এবং এই অবহেলিত মানুষজনরা যারা পরিবারের কাছে সবসময় বঞ্চিত হয় একটা সময় বিরক্তি প্রকাশ হয় সেই মানুষগুলো যদি অন্তত 1000 টাকা তাদের গভর্নমেন্ট দেয়
তাহলে কিন্তু তারাও খুব প্রচণ্ড উপকৃত হয়। আমরা এর আগের বারে যখন করেছিলাম অনেক মানুষকে এই সার্টিফিকেট আমরা ব্যবস্থা করেছিলাম, তাতে করে আমাদের বন্দিপুর গ্রাম পঞ্চায়েতে আমরা 84 জন মতো মানুষ আছে এই মানবিক প্রকল্পের আওতায় এসেছে। অর্থাৎ সাব ডিভিশনে কী অবস্থা হয়েছে, মিউনিসিপ্যালিটিতে কী অবস্থা হয়েছে সহজেই অনুমান করা যায়। এবার আমরা যেটা করতে যাচ্ছি যে এবার হচ্ছে নতুনত্ব যে আমরা এর মাধ্যম দিয়ে মানবিক একটা ফর্মও দিয়ে দেবো তাদেরকে, যে যে ফর্মটা তারা এই যে সার্টিফিকেট পাওয়ার সাথে সাথেই তারা ফিল আপ করতে পারবে এবং গভর্নমেন্টের কাছে এই অ্যাপিলটা করলে তা যাতে তাড়াতাড়ি করে তারা এই মানবিক প্রকল্পের আওতায় আসে সেটাও তারা করে নিতে পারবে। মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত এবং আশেপাশে যে সমস্ত আমাদের মিউনিসিপ্যালিটিগুলো আছে সব মিউনিসিপ্যালিটিতেই তারা এই সাব ডিভিশনের মধ্যে পেয়ে যাবে। দেখুন এটার তো কোনো লিমিট থাকবে না, কিন্তু আমাদের গভর্নমেন্ট যেটা লিমিট দিয়েছে 100 লোককে ওরা করবে, কিন্তু এখানে দেখা যাবে যে হয়তো 100 লোক এখানে পরীক্ষা হবে। এই পরীক্ষা হওয়ার পরে ওনাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মাধ্যম দিয়ে কিন্তু ডিসএবিলিটি পার্সেন্টেজটা দেওয়া হয়। সেই পার্সেন্টেজে যারা অন্তর্ভুক্তি করবে তারাই এই ফ্যাসিলিটিগুলো পাবেন। আর আমরা চাইবো যে যত ডাক্তারবাবুরা ক্রাইটেরিয়া মেনটেন করে যতটা বেশি সম্ভব হয় সেটাই হচ্ছে আমাদের একমাত্র টার্গেট থাকবে। কনস্ট্রাকশন কল্যাণী গাছরাপাড়া শহর রাজবিহাটি ছাপাড়া রুচি ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।